আমরা টিউটোরিয়ালে এই পর্বে দেখব পিএইচপিতে কিভাবে ফাংশন লিখতে হয়। আমরা যারা প্রোগ্রামিং করেছি ফাংশন সম্পর্কে জানি এবং সেটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখব। পিএইচপি ফাংশন বা ফাংশন সম্পর্কে বলে নিই, ফাংশন আমাদের কেন দরকার। অনেক সময় আমাদের একই কোড একই প্রোগ্রাম বারবার ইউজ করতে হয়, সেই প্রোগ্রামগুলো আমরা একটা ফাংশন আকারে লিখে রাখতে চাই। যেমন আমরা যদি একটা ফাংশন করি অ্যাড, যেটা কাজ হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নেবে এ আর হচ্ছে বি, দুটো ভেরিয়েবল নেবে, এটাকে যোগ করে আমাকে রিটার্ন করবে, সে যে ভ্যালুই দেয় না কেন সে যোগ করে রিটার্ন করবে। তো এরকম এটা একটা ফাংশন, একটা কোড এক জায়গায় লিখে রাখবো, এটা বারবার বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করব, বারবার এই কোড ব্লকটুকু না লিখে কপি পেস্ট না করে। তো এই ইজিনেস করা ইজি করার জন্য আমাদের ফাংশনের ব্যবহার হয়ে থাকে। আমরা অলরেডি অনেকগুলো ফাংশন দেখেছি, যেমন এফ ওপেন ফাইল ওপেন করার একটা ফাংশন, এফ রিড ফাংশন দেখেছি। তো ফাংশনের একটা হচ্ছে ফাংশনের নাম থাকবে আর ফাংশনের রিটার্ন ভ্যালু থাকবে, কে কী রিটার্ন করবে সেগুলো থাকবে। তো একটা ফাংশনের পিএইচপিতে ফাংশনের দুইটা থাকবে, ফাংশন ক্রিয়েট করব আর ফাংশন কীভাবে কল করব, কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখব এখানে। তো পিএইচপিতে অলরেডি 1000-এর বেশি বিল্ট ইন লাইব্রেরি ফাংশন আছে যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো আমরা যদি পিএইচপির ওয়েবসাইটে যাই ওইখান থেকে ফাংশনের রেফারেন্সগুলো পাবো। আমরা জাস্ট জেনে রে ওই ফাংশনগুলো যদি আমাদের রিইউজেবল না হয় ফাংশনগুলো ব্যবহার করে আমাদের মতো করে নতুন নতুন ফাংশন তৈরি করতে পারি। তো ফাংশন ক্রিয়েট করতে হলে কী করতে হবে, আমাদের পিএইচপি ব্লক যেভাবে শুরু হয় সেভাবে হবে, আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে ফাংশন, তারপরে আমরা ফাংশনের নামটা দেব, এটা যে কোনো নাম হতে পারে, ভেরিয়েবল নেমিংয়ের যে কনভেনশন হয় ঠিক একই রকম নাম হতে পারে। তারপরে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দেবো, তারপরে দুইটা সেমিকলন সরি এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের যে প্রোগ্রামিং কোড আছে সেই কোডগুলো লিখব। তো এখানে আমরা ডিফাইন করছি ফাংশন রাইট মেসেজ ইকো ইউ আর রিয়েলি এ নাইস পারসন হ্যাভ এ নাইস টাইম, এটা আমরা প্রিন্ট করব। আর ফাংশনটা যখন কল করব জাস্ট ফাংশনের নেমটা দিয়ে দিলেই এটা কল হয়ে যায়, ফাংশনের নেম আর ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট থাকবে। এর যে প্যারামিটার যদি থাকতো, প্যারামিটার নিয়ে পরেই কথা বলতেছি, প্যারামিটারগুলো পাস করতাম, জাস্ট ফাংশন নামটা দিলেই সে এখান থেকে ফাংশনটাকে কল করে এক্সিকিউট করে দিবে। তো এই প্রোগ্রামটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে ইউ আর রিয়েলি নাইস পারসন হ্যাভ এ নাইস টাইম, এটি লেখাটা আসবে। তো ফাংশনে প্যারামিটার কীভাবে দিতে হয়, ফাংশনে ফাংশন ডিফাইন যেভাবে করি ঠিক একই রকমভাবে প্যারামিটার মানে আমরা ভ্যালু পাস করে দেবো, ওই ভ্যালুর উপরে ফাংশনটা কাজ করবে, করে আমাদের একটা কিছু রিটার্ন করবে বা কিছু ডিসপ্লে করবে। তো এটা ফাংশন, ফাংশন নেম দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, ভেরিয়েবল নাম দিয়ে দিলাম ডলার নাম ওয়ান কমা নাম টু, এভাবে যে যতগুলো দরকার আমরা দিতে পারি কমা 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 দিয়ে যতগুলো প্যারামিটার আমরা পাস করতে চাচ্ছি, ভ্যালু পাস করতে চাচ্ছি সেগুলো দিতে পারি। তারপর এখানে সাম ইকুয়ালস টু একটা লোকাল ভেরিয়েবল এই ফাংশনের মধ্যে, সাম নাম ওয়ান প্লাস নাম টু ইকো সাম অফ দ্য টু নাম্বার ইজ সাম। তো আমরা ফাংশনটাকে যদি কল করি নিচে, এটা এই অংশটুকু একটা ফাংশনের ব্লক, তারপর যখন এই ফাংশনটাকে কল করব অ্যাড ফাংশন 10, 20 দুইটা প্যারামিটার পাস করলাম, সে যোগফল 30 দেখাবে। তো এখানে নিবে এবং সাম অফ দ্য টু নাম্বার ইজ 30 দেখাচ্ছে। তো এইভাবে আমরা প্যারামিটারও দিতে পারি ফাংশনের মধ্যে। পাসিং আর্গুমেন্ট বাই রেফারেন্স, আমরা এতক্ষণ যে আর্গুমেন্ট পাস করলাম সেটা ছিল আমাদের পাসিং আর্গুমেন্ট বাই ভ্যালু, তার মানে আমরা যে ভ্যালু দিছি ওই ভ্যালুর উপর যত মডিফিকেশন হোক না কেন আমাদের পাস করা অংশে কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে পাসিং আর্গুমেন্ট বাই রেফারেন্স, তার মানে আমাদের একটা ভ্যালু আছে যেমন এ, আমি চাই এটা ফাংশনের মধ্যে গিয়ে মডিফাই হয়ে ডাটাটা আমাদের চলে আসবে, নতুন ডাটা চলে আসবে। তো ওই কাজটা যদি আমরা করতে চাই সেটাকে আমাদের ফাংশন রেফারেন্স হিসেবে দিতে হবে। তো আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো, যেমন ফাংশন অ্যাট ফাইভ প্যারামিটার দিলাম নাম, নাম প্লাস ইকুয়ালস টু ফাইভ। এখন ফাংশন অ্যাট সিক্স এইখানে ভেরিয়েবলের নামের আগে একটা এম পার্সেন্ট সাইন দিলাম, যারা সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করেছেন তারা জানেন ফাংশন রেফারেন্স এইভাবে পাস করতে হয়, ঠিক এই ডলার সাইনের আগে একটা এম পার্সেন্ট সাইন বসাই দিতে হবে, তার মানে রেফারেন্স এটা পয়েন্টিং করতেছে একই ভেরিয়েবলকে, শুধু রিনেম হয়েছে, একটা সিনো নেম তৈরি করা হয়েছে। তার মানে এখন যদি নাম প্লাস ইকুয়ালস উই সিক্স দেই, তাহলে হচ্ছে অরিজিনাল নাম 10 দিলাম, অ্যাট ফাইভ অরিজিনাল নাম, অরিজিনাল নামের এম পার্সেন্ট দিয়ে পাঠিয়ে দিলাম অ্যাট ফাইভের মধ্যে, যদি আমরা পার্সেন্ট রেফারেন্স দিচ্ছি কিন্তু অরিজিনাল ভ্যালু ইজ অরিজিনাল নাম, এখানে হবে অরিজিনাল নামটা তখন যোগ হয়ে যাবে, এটা এম পার্সেন্টে যখন দিয়ে দেই তখন যোগ হয়ে যাবে, আর অ্যাট সিক্সে যখন ভ্যালু দিয়ে দিচ্ছি অরিজিনাল নামটা
তখন 21 হয়ে যাচ্ছে। অরিজিনাল নামই যদিও আমি এখানে প্রিন্ট করতেছি কিন্তু সে 21 হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে 10 দিলাম, 10 এর পরে অ্যাট 5 এ যেহেতু এটা এম পার্সেন্ট, আমরা যদি এরকম ভাবেও লিখি আর যদি প্যারামিটার পাস করার সময় যদি এম পার্সেন্ট দিয়ে দেয় তাহলে রেফারেন্সে পাস হবে, এটার অ্যাড্রেসটা পাস হয়ে যাবে। আবার এইখানে যদি এই এম পার্সেন্ট দিয়ে থাকে তাহলে আমাদের এই এম পার্সেন্টটা পাস করার সময় দিতে হবে না, পাস করার সময় না দিলেও এটা রেফারেন্স হিসেবেই পাস ভ্যালু ভ্যারিয়েবলটার ভ্যালু মডিফাই হবে। তো এখানে এম পার্সেন্ট যেহেতু এখানে দিছি এবং এখানে এম পার্সেন্ট দিচ্ছি না, এখানে যেহেতু এম পার্সেন্ট দেয় না সুতরাং এখানে এম পার্সেন্ট দিচ্ছি। তো এখন অরিজিনাল ভ্যালু ইজ এত, এটা যদি প্রিন্ট করি 15, কারণ হচ্ছে অরিজিনাল ভ্যালু অরিজিনাল নাম্বার ছিল 10, অ্যাট 5 করলে সে 15 হয়ে গেছে, কারণ এইখানে যখন মডিফাই হয়েছে এইটা যখন মডিফাই হচ্ছে তখন অটোমেটিক্যালি এটা মডিফাই হচ্ছে, পয়েন্টারের কনসেপ্ট এটাও মডিফাই হচ্ছে। আবার এইখানে যখন আবার এসে মডিফাই হচ্ছে তখনও এইটাই মডিফাই হচ্ছে, তার মানে 15 হয়েছে, তারপরে 15 সাথে 6 যোগ করলে 21, সুতরাং 21 ডিফার 21 প্রিন্ট করছে যদিও ভেরিয়েবল নাম একই আছে। তো রেফারেন্স দিয়ে মানে হচ্ছে যদি আমাদের অরিজিনাল ভেরিয়েবলকে মডিফাই করতে চাই কোনো ফাংশন থেকে তখন আমরা রেফারেন্স হিসেবে পাস করে দিতে পারি। ফাংশনের রিটার্নিং ভ্যালু, অনেক ফাংশনে আমাদের ভ্যালু রিটার্ন করতে হবে, তো রিটার্ন করতে হবে মানে কি, ফাংশনে আমরা তো এতক্ষণ দেখলাম যে প্রিন্ট করতেছে এবং রিটার্নটা কীভাবে করবে সেটা আমরা এখন দেখব। তো ফাংশন, ফাংশন নেম, প্যারামিটার পাস করলাম, সাম ইকুয়ালস টু, নাম প্লাস ওয়ান, নাম টু, এটাকে যোগ করলাম, এর আগে আমরা প্রিন্ট করে দেখাইছি কিন্তু এখন আমরা রিটার্ন এই কমান্ডের মাধ্যমে কিওয়ার্ডের মাধ্যমে রিটার্ন সাম, তার মানে এই ফাংশনটা রিটার্ন করবে এই ভ্যালুটা, এবং এই ভ্যালুটা আমরা প্রিন্টও করতে পারি কোনো জায়গায় স্টোরও করে রাখতে পারি। তখন আমরা ফাংশন কীভাবে কল করব, একটা রিটার্ন ভ্যালু নামে একটা ভেরিয়েবল দিলাম ইকুয়ালস টু ফাংশন 10 20, এটা দিলে এই সামটা এখানে এসে স্টোর হবে। রিটার্ন ভ্যালু ফর দ্য ফাংশন ইজ রিটার্ন ভ্যালু, দিলে আমরা এখানে যে সামটা পেলাম সেই সামটা এখানে আমরা ডিসপ্লে করতে পারবো। তো এইভাবে আমরা ফাংশন দুইভাবে কল করতে পারি, যদি রিটার্ন ভ্যালু না থাকে জাস্ট ফাংশন নেম এই অংশটুকু দিলেই হতো, যেহেতু রিটার্ন ভ্যালু আছে আমরা একটা ভ্যালুতে আমরা পাস করে দিচ্ছি ভেরিয়েবলটাকে, একটা ভেরিয়েবলে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি এবং সেটাকে আমরা প্রিন্ট করতেছি। তো এইভাবে আমরা ফাংশনে রিটার্ন ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করতে পারি। আমাদের ফাংশন অনেক সময় আছে ডিফল্ট ভ্যালু দিতে হয়, যে কোনো প্যারামিটারে যদি কোনো কেউ ভ্যালু না পাস করে, যে আমরা অপশনাল রাখতে চাই প্যারামিটারকে, তখন আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করব। তো এখানে আমরা ডিফল্ট ভ্যালুটা কী করব, যখন আমরা আগে কী করতাম এখানে প্যারামিটার দিয়ে শেষ করে দিতাম, এখন না দিয়ে ইকুয়ালস টু একটা ভ্যালু দেবে, এই ক্ষেত্রে আমি প্যারাম ইকুয়ালস টু নাল রেখে দিচ্ছি। তো এখানে যদি আমি বলতাম যে 10, তাহলে কেউ যদি কোনো ভ্যালু পাস নাও করতো তাহলে এটাকে 10 হিসেবে ট্রিট করতো, আর যদি কেউ ভ্যালু পাস করতো তাহলে এটা ওভার রাইট করে 10-এর পরিবর্তে যে ভ্যালুটি পাস করা হয়েছে সেই ভ্যালুটা নিত। তো প্রিন্ট প্যারাম, তো এটা প্যারামটাকে প্রিন্ট করবে, দিস ইজ টেস্ট, প্রিন্ট মি যদি দেই দিস ইজ টেস্ট, এই ভ্যালুটা দিলাম, এটাকে ওভার রাইট করে এটা প্রিন্ট করবে। আর যদি কোনো ভ্যালু ছাড়া যদি দেয়, কোনো প্যারামিটার পাস ছাড়া যদি দেয়, এখানে যেরকম দিচ্ছি প্রিন্ট মি, তাহলে কিছুই প্রিন্ট করবে না, কারণ এই ভ্যালু হয়েছে নাল, নাল ভ্যালু কখনো প্রিন্ট হয় না। তো এইভাবে আমরা প্যারামিটার দিতে পারি, যেমন আমরা যদি আগেকার ফাংশনে দেই যে ফাংশন অ্যাড মি এইখানে এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 20, এখন কেউ যদি প্যারামিটার এই ফাংশনটা কল করে কোনো প্যারামিটারের ভ্যালু পাস করা ছাড়া এরকম, তাহলে এক্স 10 আর ওয়াই 20 হিসেবে ধরে নেবে, আর যদি প্যারামিটার দেয় তাহলে এক্সের ভ্যালু যে প্যারামিটারের ভ্যালুটা দিচ্ছে সেটা সে ওভাররাইট করবে। বা এইরকম দুইটা প্যারামিটার আছে, আমি যদি একটা প্যারামিটার পাস করি যেমন অ্যাড মি যদি কল করি 5, তখন এক্সের ভ্যালুটা 5 হিসেবে যাবে, পরের ভ্যালুটা সে 20 হিসেবে নেবে ডিফল্ট। তো এরকম ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের দরকার পড়বে ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য, তো সেই সব ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি, মানে ইকুয়াল সাইন দিয়ে ওই ভ্যালুটা অ্যাসাইন করে দেয় যদি প্যারামিটারে, তাহলে এটা ডিফল্ট ভ্যালু হিসেবে নিয়ে নেবে। এখন দেখব ডাইনামিক ফাংশন কল, আমরা এখন নর্মালি ফাংশন কল দেখলাম, ডাইনামিক্যালি কীভাবে ফাংশন কল করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফাংশনটাকেও একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখতে পারি। ডাইনামিক মানে হচ্ছে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখতে পারি এবং ভেরিয়েবলটাকে আমরা ফাংশন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে হ্যালো, তো এখন ফাংশন হোল্ডার ইকুয়ালস টু হ্যালো, এই যে ফাংশনের নামটা ডাবল কোর্সের মধ্যে দিতে হবে। তো এই ফাংশন যেহেতু এটা ফাংশনের নাম, সুতরাং সে হ্যালো যেহেতু এটা ফাংশনের নাম এটাকে সে এখানে অ্যাসাইন করবে। তো ফাংশন হোল্ডার যখন আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে কল করব তখন এটাকে
দেখবে যে এটার ভ্যালু কী আছে ওই ভ্যালুটাকে রিপ্লেস করে দিবে। তো এটা ডাইনামিক্যালি আমরা ফাংশনের রিনেম করতে পারি, সিনোনেম করে দিতে পারি। তো এবং এটা অনেক সময় বিশেষ করে ইভেন্ট হ্যান্ডলিং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে, যে ফাংশনটা ডাইনামিক্যালি আমরা অ্যাসাইন করব কোন ফাংশনে কখন কল হবে। যেমন আমরা একটা যদি এক্সাম্পল নেই, আমার একটা ফাংশন আছে অ্যাড মি, সাবট্রাক মি, ব্লা 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 এগুলো আছে। তো কেউ যদি প্লাস সাইন দেয় তাহলে অ্যাডমি কল হবে, কিন্তু আমরা তো বারবার অ্যাডমি অ্যাডমি সাবট্রাক মি লিখতে পারবো না। একটা ভেরিয়েবলে আমরা এরকমভাবে অ্যাসাইন করে রাখবো, ওইভাবে আমরা কল করতে থাকবো, বা অ্যারেতেও আমরা অ্যাসাইন করতে পারি ঠিক একই রকমভাবে। তো এইভাবে আমরা ডাইনামিক ফাংশন কল করতে পারি, তার মানে আমরা ভেরিয়েবলে ফাংশনে অ্যাসাইন করতে পারি এবং ওই ভেরিয়েবলটাকে আমরা ফাংশন হিসেবে ইউজ করতে পারি পরে যখন আমাদের দরকার পড়বে। নেক্সট দেখবো পিএইচপি কুকিজ, কুকিজ নিয়ে কীভাবে পিএইচপি কাজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ।